नमस्कार, आमी कौशिक राय, आपनादेर प्रिय चैनल एस्ट्रो एडुकेशने अनेक अनेक स्वागत जानाय। अनेकेरी मने प्रश्न रयेछे जे राहु जे राशि परिवर्तन करछे, कौशिकदा तुला राशिर उपर कि प्रभाव दिबे, कि परिवर्तन निये आसते चलेछे तुला राशिर उपर? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আপনারা পেতে চলেছেন এই ভিডিওতে। মহা পরিবর্তন হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে এই রাহুর ট্রানজিটে। 30 অক্টোবর 2023 রাহু রাশি পরিবর্তন করছে, আপনার মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। মে 2025 পর্যন্ত আপনার রাশির ষষ্ঠভাবে কিন্তু থাকবে। শাস্ত্র বলছে যখন রাহু ষষ্ঠভাবে অবস্থান করে কিনা, দুর্দান্ত ফল কিন্তু দেয়। ষষ্ঠভাবে রাহু আপনাকে সব দিক থেকে বেনিফিট কিন্তু দিতে চলেছে। রাহু ছায়া গ্রহ, রাহু কি করে, দুম করে মানুষকে উঠিয়ে দেয়, আবার দুম করে কিন্তু মানুষকে ফেলেও কিন্তু দেয়। রাহুর ক্যারেক্টারটাই এরকম। 30 অক্টোবর যে রাহু যে রাশি পরিবর্তন করছে তুলা রাশির ক্ষেত্রে কোন কোন দিকগুলো ভালো দিবে দেখুন। প্রথম কথা, আপনাদের সপ্তমভাবে ছিল এতদিন, যে বৈবাহিক জীবনে যে আমার আপনাদের সমস্যা আসছিল, এই বৈবাহিক জীবনে আপনাদের শান্তি আসতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক আপনাদের আসতে চলেছে, আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। সপ্তমভাবে আবার বৃহস্পতি অবস্থান করছে, খুব ভালো, এবং রাহু সরে যাচ্ছে। যে বৈবাহিক জীবনে মতবিরোধ মতপার্থক্য হচ্ছিল, সেই মতবিরোধ মতপার্থক্য আপনাদের সমাপ্ত হতে চলেছে। একে অপরের প্রতি প্রেম ভালোবাসা আরও বাড়তে চলেছে। যারা ব্যবসা করছিলেন, ব্যবসার জায়গা নিয়ে কিছুটা হলো সমস্যা আসছিল, বা যারা পার্টনারশিপ বিজনেস করছিলেন সেখান থেকে সমস্যা আসছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। এবং সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের বাধা আসছিল, সেই সফলতা সাকসেসের জায়গায় বাধা কিন্তু আপনাদের কমবে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় কঠিন থেকে কঠিনতম পরিশ্রম কিন্তু করাচ্ছিল, এই পরিশ্রমটা আপনাদের কিন্তু কমবে। এবং পঞ্চমভাবে শনি অবস্থান করছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। অর্থাৎ শনি, রাহু এবং বৃহস্পতি, এই তিনটি গ্রহ কিন্তু আপনাদের রাশির ঠিক শুভ অবস্থাতে অবস্থান করছে। এর ফলে আপনাদের 30 অক্টোবরের পর থেকে আপনাদের সময় কিন্তু ঘুরতে চলেছে। হ্যাঁ, কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে কৌশিকদা সবার কি ঘুরবে? না, সবারই জন্মছক নিয়ে আমি আলোচনা করছি না। আপনাদের জন্মছকে যাদের রাহু গ্রহের প্লেসমেন্ট ভালো রয়েছে, দশা মহাদশা আপনাদের পারমিট করছে, আপনাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু এই পরিবর্তন, মহা পরিবর্তন কিন্তু হতে চলেছে, নিশ্চিতরূপে আমি কথাটা বলতে পারি। এবং যাদের মানসিক টেনশান অ্যাংজাইটি চলছিল, সেই জায়গাগুলো আপনাদের মানসিক টেনশান কাটবে। এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি করবে। ষষ্ঠভাবে রাহু যাচ্ছে, কি দিবে 30 অক্টোবরের পর থেকে দেখুন। ষষ্ঠভাবে গোচরের রাহু কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। প্রথম কথা হচ্ছে আপনাদের ঋণ, যাদের বড় ধরনের লোন ছিল, লোন আপনাদের পরিশোধ হতে চলেছে। অর্থাৎ অর্থের সমাগম কখন পরিশোধ হবে? যখন আপনার ইনকাম বাড়বে তখনই কিন্তু আপনার ঋণ পরিশোধ হবে। তবে হ্যাঁ, আপনাদের জন্মছকে রাহু কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। দশা মহাদশা পারমিট করছে কিনা সেটা জানা কিন্তু একান্তই দরকার। এই জায়গাগুলোকে যদি ভালোভাবে করানো যায়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনাদের এই সময় কিন্তু ভালো কিন্তু যাবে। এবং শত্রুতা, এনিমি প্রবলেম, জ্ঞাতি শত্রুতা যাদের ছিল, শত্রু নত হবে, আপনার পায়ের কাছে শত্রু এসে পড়বে। 30 অক্টোবর রাহুকে শুধু পরিবর্তন হতে দিন। ঋণ রোগ, যারা শরীর নিয়ে কিছুটা ভুগছিলেন, সে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে।
রোগ ঋণ শত্রু এই জায়গাগুলো আপনাদের কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন। ইনকাম আপনাদের ডাবলিং ট্রিপলিং হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের দ্বাদশভাবে কেতু অবস্থান করছে, আপনাদের আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল আপনাদের আসবে এবং মুখ্য লাভ আপনাদের হবে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেন কানেকশানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেই বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সাথে আপনারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। এবং এর পাশাপাশি যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু দিবে। এবং সরাসরি রাহু আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে সিট চেঞ্জ, পদোন্নতি, প্রমোশন, স্যালারি বৃদ্ধি এবং এর পাশাপাশি দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু রয়েছে। এবং সরাসরি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে রাহু, দেখুন কথাবার্তার দিকটাতে একটু হলেও কন্ট্রোল কিন্তু রাখুন, কারণ কিছু কিছু কথাবার্তা আপনার কথাবার্তার জন্য একটু হলেও সমস্যা কিন্তু আসতে পারে। অর্থাৎ একটু বুঝে সুঝে কিন্তু আপনাদেরকে কিন্তু কথাবার্তা বলতে হবে। কোনো আপনাদের কোনো জায়গাতে খরচগুলো এই সময় কিন্তু বাড়বে, অর্থাৎ আপনারা কিন্তু যথেষ্ট কন্ট্রোলে করবেন খরচ, কিন্তু খরচ বৃদ্ধি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ এই যে রাশিফলটা আমি বলছি কিনা, রাহুর যে ট্র্যানজিট, দেখুন 18 মাস পর থাকবে, 18 মাস পর্যন্ত থাকবে রাহু, দেড় বছর টানা ষষ্ঠভাবে 18 মাস রাহু থাকছে। এবং 18 বছর পর রাহু যে আসছে আপনার রাশির ষষ্ঠভাবে, আপনাকে কিন্তু এই সময় রাহু কিন্তু দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিবে। তবে কথাবার্তার বাক সংযম অবশ্যই আপনারা করুন। এবং এর পাশাপাশি আপনাদের যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। নিজস্ব কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি হওয়ার সম্ভাবনা এবং প্রেম এবং সন্তান, এই জায়গাগুলো আপনাদের কিন্তু ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে যাতে সমস্যা চলছিল সে সমস্যাগুলো কাটবে। আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ আপনাদের দেখা যাচ্ছে। সন্তান ক্ষেত্রে ভালো, কোনো বাড়ি নির্মাণ বা আপনার কোনো জায়গা কিনা বা জমি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং এর পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন, যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু রাহু রাশি পরিবর্তনে বিশেষভাবে শুভ ফল দিবে। চাকরি পাওয়ার, যারা দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়েছিলেন, চাকরি পাচ্ছিলেন না, আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনাদের ফিনান্সিয়াল জায়গা, অর্থনৈতিক জায়গা কিন্তু আগামী 18 মাস স্ট্রং কিন্তু করবে। 18 বছর পর এই রাহুর যে ট্র্যানজিট তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মানে শুধু পরিবর্তনই না, মহা 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 পরিবর্তন আসতে চলেছে। 12টি রাশির মধ্যে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনাদের বিশেষ করে শুভ বিবাহ, বিয়ের জায়গা যাদের হচ্ছিল না, গাঢ় বিবাহের সম্ভাবনা এবং দাম্পত্য সুখ, জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। ব্যবসা যারা করছেন বা যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, 30 অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু আদর্শ সময় কিন্তু হতে চলেছে। আবারও বলছি, যারা বেসিক্যালি আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।